হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি হলাম শুকতারা, আর আমার সঙ্গে রয়েছে আমার বান্ধবী। হাই, নাম বল। রুকসার নাম। আর সবাই ভালো আছো তো? হ্যাঁ, সবাই খুব না, তোমরা বলবে সবাই ভালো আছে কিনা। তো যাই হোক, আমরা তো খুবই ভালো আছি, আর আমরা এর থেকেও বেশি ভালো আছি। তার কারণ আমরা আজকে যাচ্ছি কোথায়? শ্রীরামপুর। তো শ্রীরামপুরে যাচ্ছি, একটু দরকারে যাচ্ছি। কি দরকার সেটা তোমরা ব্লগ দেখতে পেলে বুঝতে পারবে যে কিসের জন্য যাচ্ছি। তো চলো এখন আমরা বেরোবো, কিন্তু তার আগে দেখা মানে বৃষ্টি হচ্ছে এখানে, তো বৃষ্টিটা একটু থেমে যাবে, তারপর আমরা বেরোবো। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। তো গাইজ, ফাইনালি আমরা চলে এসেছি স্টেশন, এবং কাউন্টার থেকে টিকিট কাটার পরে উঠে পড়েছি ট্রেনে, এবং ট্রেনটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ির মধ্যে আর কি পেয়ে গেছি। বল কোথায় আছি আমরা এখন? চন্দননগর স্টেশন এখন। তো গাইজ, এখন আমরা বসে রয়েছি চন্দননগর স্টেশনে। আমাদের একটু কাজ ছিল চন্দননগরে, তো সেখান থেকে মানে এখান থেকে এখন আমরা যাব কোথায়? শ্রীরামপুর। তো চলো, এখন আমরা ট্রেনের অপেক্ষা করছি, ট্রেনটা আসলে পরে তারপরে উঠে পড়বো ট্রেনে, চলে যাবো। চল, দেখ কোথায় যাবো? শ্রীরামপুর। ভুলে শ্রীরামপুর যাবো, শ্রীরামপুর যাবো। তো চলো, আমরা এদিকে পৌঁছিয়ে গেছি শ্রীরামপুরে, এবং শ্রীরামপুরে এসেছি একটু মার্কেটিং করতে। কিন্তু বিশ্বাস করো, মানে এত কালেকশন দেখছি আর কি, বাট আমার কোনো কিছু না পছন্দ হচ্ছে না। মানে চোখ যেমন ধাঁধিয়ে যায় না, ঠিক তেমন আর কি ধাঁধিয়ে যাচ্ছে। হয় না, মানে অতিরিক্ত জিনিস দেখলে তখন দেখবে মনে হবে যে না, এটা থেকে এটা ভালো, ওটা থেকে সেটা ভালো। তো এত দেখছি এত দেখছি যে কোনোটাই আমার এখন আর পছন্দ হচ্ছে না, খালি মনে হচ্ছে এইটার থেকে হয়তো আরও বেটার কিছু পাবো। তো ওই করতে করতে সারা মার্কেট আর কি পুরো ঘুরেছি, তারপরে চলে এসেছি আখের একটু রস খেতে। কেননা সারা মার্কেট ঘুরে মানে ঘোরার পরে না ভীষণ জলতেষ্টা পেয়েছে, প্লাস খিদে পেয়েছে। তো ভাবলাম যে এখন আর কিছু খাবো না, হেভি জিনিস, একটু আখের রস খাই। কিন্তু বিশ্বাস করো, আখের রসটা এত বাজে ছিল, মানে জাস্ট বলার মতো নেই। না মিষ্টি, না পাঞ্ছা, না কিছু, মানে একটু কীরকমই যেন আজিব টাইপের লাগছিলো। না কোনো নুন আছে, না একটু ঠান্ডা, না কিছু, মানে এত বাজে হয়েছে। মানে আমি খালি ভাবছিলাম যে আমাদের 20 টাকা করে গ্লাস নিয়েছে, তো সেই 20 টাকাটা প্রায় বলতে গেলে পুরো বেকারই গেছে। তো অনেক টায়ার্ড হয়ে যাওয়ার পর একটু ভিতরে আর কি গিয়ে বসেছিলাম, তারপরে স্টেশনে আসলাম, ট্রেন ধরে চলে আসলাম বাড়িতে। আমি না ব্লগটা খুব একটা করতে পারিনি, তার কারণ প্রচণ্ড ভিড় ছিল, আর তার মধ্যে না আমার খুব ভয় লাগে মানে ফোন টোন বার করতে আর কি, আর তার মধ্যে খুব টায়ার্ডও ছিলাম, মানে ভালো লাগছিলো না সারাটা দিন। তো তারপরে বাড়ি চলে আসার পরে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন আমি বানাবো ধোকা। আসলে এই ধোকাটা কিন্তু আমি অনেক দিন আগে খেয়েছিলাম, মানে বলতে গেলে অনেক দিন আগেই খেয়েছিলাম। তো মানে একটা কাকির কাছে খেয়েছিলাম, তো সেই কাকিটা আমাকে ধোকা করে খাইয়েছিল, দিয়ে আমার খুব ভালো লেগেছিলো। দিয়ে বাড়িতে এসে একদিন ট্রাই করেছিলাম, বা তত ভালো আর কি হয়নি। তারপরে আজকে তোমাদের দাদাভাই আর কি নিয়ে এসেছিলো প্রায় 6 প্যাকেট মতো, তো আজকে আমি সেটাই এখন বানাবো ধোকা রেসিপি। মানে মানুষ হয়তো প্রেমে ধোকা খায়, বাট আজকে আমরা খাবারের ধোকা খাবো। তো চলো রেসিপিটা বানানো যাক। আর তোমরা কখনো কি ধোকা খেয়েছো নাকি একটু জানিও তো আমাকে। আমি কিন্তু ধোকা এটা নিয়ে 3rd টাইম খাচ্ছি। তো প্রথমে ধোকাটাকে আমি একটু গরম জল করে ওর মধ্যে 2 চামচ মতো চিনি দিয়ে এবং নুন দিয়ে খুব সুন্দরভাবে ওটাকে মিক্স করেছি। মিক্স করে প্রায় আধ ঘন্টা মতো ঢেকে রেখে দিয়েছি, এবং সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট মতো আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে ওটাকে একটু জাস্ট ঠান্ডা হতে দিয়েছি, দিয়ে হাত দিয়ে আর কি আমি একটু গোল গোল করে এরকম একটা শেপ দিয়েছি। আসলে এটা তোমরা চৌকো করে বা ত্রিকোণভাবে মানে যেরকম শেপ দিয়ে আর কি কাটতে পারো সেটা কাটা যায়, বাট এর এই শেপটাকে আমি আগে খেয়েছিলাম, ওই জন্য ভাবলাম যে আজকে একটু গোল গোল টাইপের করি, মানে বেশ সন্দেশ সন্দেশ টাইপের মতো লাগবে, তো তেমন করবো। তো তারপরে সেটা করে একটু ঠান্ডা হয়েছে, একটু শক্ত শক্ত হয়েছে, এরপর কড়ায় তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। অনেক কটা বউ মানে ওদের আর কি দেখে চিনতে পেরেছে, এবার আমাকে বলে কি তোমার বরটা সে রোগা করে ফর্সা করে না লম্বা করে? হ্যাঁ বলছে তোমার তোমার বর লোয়া করে ফর্সা করে লম্বা করে না না এখানে না, ওর অন্য অন্য জায়গায় খামার গাছি, তারপরে কুন্তিঘাট এইসব জায়গায়। শোনো না, বলছে এই তোমার বরকে একটু খাও না কেন গো, হ্যাঁ একটু খেতে দিতে পারো তো, খায় না কেন তো রোগা কেন? তাই বললাম কি যে ঠিক আছে, আমার বর তো খেতে চায় না, আমি খেতে দিও না সেরকম, আমি তোমাদের সবার বাড়িতে একদিন একদিন করে পাঠিয়ে দেবো, যদি তোমরা খাইয়ে মোটা করতে পারো তাহলে তো খুবই ভালো হয়। তো আমার এখানে ধোকাগুলো ভাজা হয়ে গেছে,
এরপর আমি এখন একটু জিরা ফোড়ন দিয়ে একটু আলু ভেজে নিচ্ছি। এখানে আমার মা মশলা করছে। তো গাইস এখন বানাচ্ছি ধোকা, আর ধোকা বানানোর জন্য ওই মশলা কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে দিয়েছি জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সব কিছু বেটে, আদা জিরে সব কিছু বেটে মশলার পেস্ট করে এখন মশলাটা একটু বেশ কষিয়ে নিয়েছি আলু দিয়ে। আর এরপরে আমি দিয়ে দেবো, না একটু দেখো যে মশলাটা আমার কত সুন্দর কষে গেছে দেখো। তো এই যে আমার মশলাটা দেখো একদম কষে গেছে, শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল, আর এটা ফুটে গেলে তারপরে ওই এই যে ধোকাগুলো আছে এগুলো ঢেলে দেবো। আমি এখনো ভালো কথা বলতে পারি না, কিন্তু আমার বাবা মানে সমস্ত কথাগুলো আমাকে পাশ থেকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে, এগুলো বলো ওগুলো বলো। এরপর আমি দেবো এই যে ধোকাগুলো দিয়ে দেবো, একটা একটা করে ছাড়বো ধোকাগুলো। বেশি কোনো আবার ফোটালে না এটা তোমার ফেটে ইয়ে হয়ে যাবে, ফেটে ফেটে যাবে, বেশি কোনো আর ফোটাবো না। তো গাইস এখানে আমার ধোকা রেডি। ধোকাটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, তবে খেতে কেমন হয়েছে সেটা আমরা খেয়েই নাই বলবো, আর দেখতে কেমন হয়েছে সেটাও তোমরা একটু বলো। চলো এবার আমি বসাবো ভাত, আর আজকে বসাবো ওই যে সেই কি চাল বলে এটাকে, দেহরাদুন, একটা ট্রেনের নাম আছে না মা, একটা দেহরাদুন একটা ট্রেনের নাম আছে না, ওই জন্য হচ্ছে দেহরাদুন, ও দেহরাদুন চাল। আরে দেহরাদুন এটা দেহরাদুনই হবে, দেহরাদুন দেহরাদুন। যাই হোক আজকে আমরা বসাবো দেহরাদুন চাল। তো এই যে চালটা অনেক সুন্দর, চালটা বেশি কোনো ভিজিয়ে রাখা হয়নি, অল্প একটু ভিজিয়ে রাখা হয়েছে। তো যাই হোক চলো এবার বসিয়ে দিই ভাতটাকে। তো গাইজ আজকে আমি প্রথমবার বানালাম ধোকা, এবং আজকে অনেক দিন পর আমার হাজবেন্ড আমার ব্লগে যাই হোক ক্যামেরার সামনে আসলো। তোমরা আমাকে জিজ্ঞেস করছে দাদা ভাইয়ের কি খবর, দাদা ভাই কেন তোমার ব্লগে আসে না, কি ব্যাপার কি হয়েছে? লাইটের কাজে চলে ব্যস্ত আছে। তো ও এখন লাইটের কাজের জন্য ভীষণ ব্যস্ত। তো ফোনের দিকে তাকিয়ে তারপরে বলো, সামনে পুজো তো, এখন তো টোটাল কাজ, প্রচুর ডিউটি দিচ্ছে এখন আমার, দু মাস এভাবে চলবে, দু মাস পরে আমি আবার আসব। দুঃখের বিষয় আমি কিন্তু এখন লাইটের কাজে যাই না, তবে যাব না, তবে এখন এখন শুক্তারাও তেমন ভিডিও দিতে পারছে না, দিতে পারছে না, সত্যি দিতে পারছে না, দিতে পারছে বলো? আমি দিচ্ছি না, ব্যাপারটা সেটাই, দিতে পারছি না বলাটা ভুল। তাই আমি কি আগের মতো যেমন হচ্ছে না, তো আগের মতো আমি ভিডিও করছি যে আমার আগের মতো ভিডিও হবে, আমি তো করছি না। আমার এখানে কোনো রিং লাইট নেই, এই যে স্ট্যান্ড একটা শুধু নিয়ে এসেছে, স্ট্যান্ডটা তোমাদের পরে দেখাবো, আমার কাছে অত ভালো স্ট্যান্ডও ছিল না, আর এখন নতুন ফোন নিয়েছি। এখন যদি আমি স্ট্যান্ডটা মানে এখন যদি ওই পুরোনো স্ট্যান্ডে যদি আমি ফোনটা রাখি, যদি ফোনটা ভেঙে যায় আমার তাহলে কি হবে? তো নতুন একটা স্ট্যান্ড নিয়ে এসেছি, এখনো পর্যন্ত অবশ্য অনেক রিং লাইট নেই, রিং লাইট আছে কিন্তু স্ট্যান্ড নেই, মানে কোনো কিছু না, ভিডিও করতে পারছি না। আর তার মধ্যে এখানে কতদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর বাড়িতে সেরকমভাবে লাইটও নেই, আর বৃষ্টির মধ্যে ভালো রোদও আসে না ঘরের মধ্যে, মানে রোদের একটা যে আলো আছে সেটা আসে না, তো সব কিছু মিলিয়ে কোনো কিছুই ঠিক নেই। কীভাবে বানাবো, আর সারাদিন আমি একাই থাকি, একা কীভাবে কী ব্লগ করবো তাও তো করি। যাই হোক আবারও আমি যাব লাইটের কাজে কিছুদিন পরে, কিছুদিন পরে না দু তিন দিন পর আবার লাইটের কাজে যাব, এবং তোমাদের দেখাবো যে কত সুন্দর সুন্দর গেট এসেছে, কত সুন্দর সুন্দর ডিজাইন এসেছে। আর তোমরা যদি কেউ অর্ডার করতে চাও তাহলে কিন্তু অবশ্যই অর্ডার করবে, তবে আমি তখন লাইটের কাজে যখন যাব তখন তোমাদের দেখাবো। তো চলো এখন আমরা খাবো ধোকা, মানে মানুষ প্রেমের ধোকা খায়, আমরা খাবো খাবারের ধোকা না, মানে তাই বলছি মানুষ প্রেমের ধোকা খায় কিন্তু আমরা খাবো খাবারের ধোকা। তো চলো ধোকার তরকারি তো আমি বানিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখাবো, খেয়ে তোমাদেরকে বলবো আর কি যে ধোকার তরকারিটা খেতে ঠিক কেমন হয়েছে, মানে যেহেতু আমি বানিয়েছি আর আমার তরকারি মানে একটু আলাদাই স্টাইলের। আমি ভালো রান্না করতে পারি না সত্যি কথা, খালি মনে হয় কি তেল দেবো, তেল যদি শেষ হয়ে যায় আমি তেল দিই না। তো ভাই যেখানে আমার খাওয়া প্রায় শুরু হয়ে গেছে, ভালো হয়েছে না? হ্যাঁ কেমন হয়েছে বলো, ধোকার তরকারি কেমন হয়েছে সেটা বলো। তো গাইস আমাদের ধোকা খাওয়া কমপ্লিট, মানে ধোকা খেয়ে নিয়েছি আমরা,
ধোকা খাওয়া আমাদের কমপ্লিট, মানে রাত্রির ধোকার তরকারি, সরি মানে ধোকার তরকারি খাওয়া আমাদের কমপ্লিট। এবার ধোকাটা খেতে কিন্তু ভালোই হয়েছিল, যেহেতু নিজে থেকে বানিয়েছি তো ভালো তো হবে। তোমার ধোকা খেয়ে কেমন লাগলো? ভালো লেগেছে, আমার সব কিছু ভালো লাগে, তেল ঝাল কমলেই হবে। তো যাই হোক, আমি তো শ্রীরামপুরে গিয়েছিলাম, তোমরা দেখেছো। এবার শ্রীরামপুর থেকে কি কি কিনেছি সেটা আমি আর তোমাদের দেখাইনি। তো শ্রীরামপুর থেকে আমি মাত্র দুখানা জিনিস কিনেছি, দুখানা জিনিস। তো চলো এবার তোমাদের দেখাই যে কি কি আমি কিনেছি। তো গাইস, আমি শ্রীরামপুর থেকে দুখানা জিনিসই কিনে দুখানা জিনিসই কিনেছিলাম। তো সবার প্রথমে, মানে সবার প্রথমে দেখাই এটা, মানে এমন মনে করছি যে কত জিনিস কিনেছি। এই যে একটা জামা কিনেছি, এইটা আমি যে ব্যান্ডেল না চুচুড়া হাসপাতালে একটা বাবুকে দেখতে গেছিলাম, তো সেই বাবুটার জন্য একটা জামা কিনে এনেছি। এটা হলো প্যান্ট, এটা হলো জামা, মানে একটু বড়দের মতো জামাটা, একটু বড়দের মতো আর কি স্টাইলের জামা। এটা ট্রেন্ডিংয়ে বলে নাকি এটা চলছে, খুব সুন্দর। তা আমার খুব পছন্দ হয়েছে, কালারটা আমার ফ্রেন্ডের পছন্দ, মানে রুকসারের পছন্দ, আর জামাটা আমার পছন্দ। তো যাই হোক, এই একটা কিনেছি। আর কিনেছি একটা কুর্তি, এটা আমার মায়ের জন্য কিনেছি। না আমার মা এই এখন থেকে পরবে কুর্তি, আমি এটা মায়ের জন্য, তোমার সত্যি বলছি তোমার জন্য কিনেছি। তো এই কুর্তিটা কিনেছি, কুর্তিটা বেশি দাম না, কুর্তিটা মাত্র 150 টাকা দাম, আর 150 টাকা দিয়ে আমি কুর্তি কিনেছি। অনলাইনে এত ভালো কুর্তি পাবো না 150 টাকা দিয়ে। কত সুন্দর সুতির কুর্তি, 150 টাকা, ভালো লাগছে। মা খালি ভাববে কি আমার কি চয়েস, আমার চয়েস খুব খারাপ। আমাকে রুকসার বলছে তুই অনেক চুজি, ভালো লাগছে না। ওই জন্য তো মায়ের জন্য নিয়েছি, যে মা এটা একটু বয়স্ক মানুষদের জন্য ঠিক আছে। আমার মা বয়স্ক না, আমার মা ইয়ং। ওই জন্য ভালো লাগছে না, এখন মানে নিউ প্রিন্টিং আর কি, এটা না আমার মানে পেটের কাছে না এই জায়গাটা একটু টাইট টাইপের হচ্ছে, ওই জন্য পড়তে পারবো না। তুমি পড়বা এটাকে, আমি ভালো লাগবে না। কে বলে আমি নাটক করি না, তো ফেরত দিয়ে আসবি। এইটা পড়বে তো, এটা পড়বে তো, তুই এইটা পড়বি, পাল্টে দিয়ে আসবি। তো এই কুর্তিটাও 150 টাকা, মানে এই তিনটে কুর্তি আর কি 150 টাকা করে, অনেক ভালো, অনলাইন থেকে তো অনেকই ভালো। আমার ভাবলাম গরিব মানুষ, ওই জন্য আমার 150 টাকা দামের জিনিস পড়ি। তো বলো কোন কুর্তিটা ভালো, এই একটা, এই একটা, এটা এটা আজকে পড়েছিলাম, আর হচ্ছে এই একটা, একদম নর্মালি। তো চলো কমেন্টে অবশ্যই বলো যে কোন কুর্তিটা তোমাদের বেশি ভালো লাগলো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।